गजब दीजे তার কাবা ঘরটা আমাদের গুনাহের কারণে ধরতেও দেয় না ছুঁইতেও দেয় না। যেই হজরে আসওয়াদ বাজান কালো পাথরটা জান্নাত থেকে আদম নবী নিয়ে আসছিলেন ওই পাথরটা এখন সুমা দিতে দেয় না বাবা। এই যে ওমরা কেবল বাংলাদেশে অনুমতি দিছে বাবা, যারা হজ করছে তারা জানেন কাবাটা একবার না ধরলে বাবা মজা লাগে না। ওই কালো ঘরটার মধ্যে যে কত মজার জুমা, ان اول بيت وزي للناس للذي ببكه مباركا وهدى للعالمين فيه ايات بينات مقام ابراهيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل কত দেশে আমি গুনাগার গেছি বাবা, ইন্দোনেশিয়া সেই বালু দ্বীপে আমি গুনাগার গেছি যেটা সূর্য উঠলে বাবা সাগরের মধ্যে থেকে উঠে ডুবার সময় সাগরের মধ্যে থেকে ডুবে অবদান। এত আশ্চর্য ধারণার জিনিস আল্লাহ জীবনে দেখাইলো। ওই যে মালয়েশিয়ার বাবা শততলার উপরে একটা বিল্ডিং যাকে কেএলসি বলা হয়, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 80 তলা পর্যন্ত উঠছি বাবা। অবদান আশ্চর্য ধারণার জিনিস কত দেখলাম গো বাবা, ঝুলন্ত ব্রিজ সেই লন্ডনও দেখলাম বাবা, কানাডায় কত ঝুলন্ত বাগান চায়নায় দেখলাম। একবার তাকাইলে গুনার টান দিয়ে নিয়ে তারপরে হাজিরে চাইয়া দেওয়া, এমন কোন হাজির নাই রে বাবা। বাংলাদেশ থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে আসছো, 6000 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমার কাছে আসছো, আমি যদি তোরে হোয়াইট করে না ছেড়ে দেই, আমি যদি তোরে গুনা কর গুড়া মাফ না করাইয়া আবার যদি বিমানে উঠাইয়া দেই গুনা মাফের জায়গা তো আর নাই রে। তুই যখন আমি কাবার দিকে তাকাইছো তোর জীবনের সব গুনা আমার আল্লাহ মাফ করে দিছে। যুবক ভাই এখন দুই গোটা চোখের পানি ফেলায়ও আমার আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়াশাদ্দু হুব্বাল্লিল্লাহ, সবচাইতে মুমিন বেশি ভালোবাসবে আমি মাওলারে। মুমিন যখন আমারে ভালোবাসিয়া একবার আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ তার বুকের মধ্যে চাইপা ধরে সব গুনাহ মাফ করে দিব। আবার এমন এমন যুবক আছে কাবা ঘরের সামনে গেলে সব গুনাহ মাফ হয়ে যাবে, শুধু একটা গুনাহ মাফ হবে না বাবা। তোমরা আমার এই সম্পর্কে আলোচনা করতে বলেছো,
যদি তোমার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া থাকে গো, আল্লাহর কুতুব একদিন হজ করতেছে শিবলি নওমানি রহমাতুল্লাহ আলাইহে, ইমাম শিবলি বাজানদের কাবা পাক তওয়াব করতেছে, হঠাৎ করে দেখে গো বাবা দুইটা হাত নাই, দুইটা হাত নাই, দুইটা পাও নাই, বাজানদের দুইটা কানও নাই। ওবাজান এমন একটা লোক কাবা হাতিমের মধ্যে বয়ে বয়ে কান্দে, তুমি মাওলা মাফ কইরা দাও আব্দুল্লাহকে, গুনাহ মাফের আশা লয়া আসি মাওলা এইখানে, তুমি যদি মাফ নাই করবা আমাকে। কেন বল নিয়ে আসলাম বাক্কাতে, মক্কার নাম কিন্তু বাক্কা, কি নাম জোরে বলেন, নাম কি? ওই লোকটা হাত পাও কাটা, দুইটা হাত নাই, দুইটা পাও নাই, দুইটা কান নাই, শুধু জবান দিয়ে কান দেয়ার বলে তার খাদেম তার পাশে দাঁড়িয়ে আছে, বারবার কাঁদে আর বলে আল্লাহ মাফ না করলে কেন তুমি আমার হাত পাও বিহীন অবস্থায় দেশে আল্লাহ, আল্লাহ তুমি আমারে মাফ করতেই হবে, আমি জীবনে যেই গুনাহ করছি কোনোদিন আমার এই গুনাহ মাফ হইব না, কিন্তু কাবা ঘরের কাছে আসতে তুমি তো কাবার খাতিরে মাফ করে দিবা, এই ওয়াদা কোরআনে করেছো, আল্লাহ তুমি রহমতের নজর দিয়ে তাকাইয়া একবার আমারে মাফ করে দাও না। ইমাম শিবলি বলে আমি যখনই তওয়াব করি তখন দেখি কাবা হাতিমের মধ্যে লোকটা বয়া বয়া কান্দে, আমি তার পাশে গিয়ে জিজ্ঞেস করলাম ভাই তোমার কি খাওয়া নাওয়া নাই, এই কথা বলতে দেরি আছে, গাছের থেকে শুকনা কিছু খুরমা জমজমের বোতলের একটু পানি আমারে বলে, আমি যতবার হজ করতে আসি আমি খাবার দাবার খাই না পায়খানা প্রস্রাবের ডরে, আমি মাজুর মানুষ আমারে বারবার পায়খানা করতে নিয়ে গেলে আমার খাদেমের কষ্ট হবে, আমি আল্লাহর ইবাদত থেকে মাহরুম থেকে যাব, অতএব আমি পায়খানা প্রস্রাবের ব্যাগ দিবি বিদায় আমি খাই না। শিবলি নওমানি বলে তুমি তারে একটা কথা বলো আল্লাহ বলো তুমি এত কান্দ কেন, আবার বারবার বলো আল্লাহ আমি যেই গুনাহ করছি মাপ পাওয়ার উপযুক্ত আমি না, তারপরও তোমার মাপ করতে হবে, বলো তো তুমি একটা কথা কি, তুমি কি গুনাহ করছো, বলে হুজুর এগুলো বলা যাবে না, এগুলো বলা যাবে না, আল্লাহর কুতুব বললেন বলা যাবে না, কেমন কি গুনাহ, বলে না বলা যাবে না, কিন্তু আল্লাহর কুতুবদের কিন্তু এই কাশ্মীর দরজা খোলা, বাংলাদেশে এমন অলি আছে যে অলি পায়খানা করে পানিও খরচ করে না, কথা পান না, ও হালাল হারাম বোঝা তো দূরের কথা, খায় গাঞ্জা খায় হিরুই, এ কথা কও, আর মাদা শেখ করলে এমন অলি আছে এত সত্য সত্য মরি পাইবা, টুকি তো দূরের কথা মরি পাইবা, লাল লাল হইতে পারে আবার টুকলাও পাইতে পারে গাঞ্জার বোতলা, এ কথা কর, গাঞ্জা যারা খায় এটা এক নম্বর উলি, আয়তো পাও দুটো আগায় তোমার হাতে গাঞ্জা কর কি করে খাওয়ার পরে তোরা আমার সাথে ভালো করছে কেলাসে তোরা বই ছুট্ট, এ কথা কর না কেন, বিরবা করে যুবক বইছে না ওই কেলাসে, তোমরা কিছু ভাব কিন্তু মনে রাখো ভাই এই জিনিস কোনোদিন ভালো হইতে পারে না, আয় তোর পাও তুলে দোষী ভাই, এই হাজার মানুষের সামনে তো পাও ধরবো, এই জিনিস খাইলে কোনোদিন মা রে মা কোনোদিন বুঝে না, বাপ রে বাপ বুঝে না, মা মাসিরা কিছু জানে না, কোনোদিন কোনোদিন মুরব্বী মানুষের এরা সম্মান করতে জানে না, এদের ডাইরেক্ট নাম হয়ে যায় জাহান্নামের খাতায়, কথা কর না কেন, অতএব এই সমস্ত ছাতা মাথা খাইয়ে জীবনটা নষ্ট করিস, হে যুব আয় তোর খাওয়া দুটা ধরি সব ছাড়িয়ে দে যাই, এ করোনা যদি ডলা দিয়ে লয়ে যেত তুই কই দেখি কি বলতি আল্লাহ কাছে বল,
কি কইতে আল্লাহর কাছে যাইতে, আল্লাহ যদি কইতে কি লই এসো, তুই কি দেখাইতি, ওই যে গান্দার ডিব্বাটা দেখাইতি, তাছাড়া কি দেখাইতি, শান্তির বাতাস বয়ে যাবে। কথা কর না কেন, আমি তোর কাছে টাকা পয়সা কিচ্ছু চাই, একটা টাকা তোর আমার দিয়ে বলবো না, আমি তোর কাছে সহযোগিতা চাই, আমার এই জান্নাতের বাগানটার সুন্দর জান্নাতের বাগান করে দাও, তুমিও জান্নাতে পড়ে থাকবা ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কুতুব শিবিনী বলেন, তুমি এমন কি গুনাহ করছো যে গুনাহের কথা কইতে পারতাছো না, আল্লাহর কুতুবের কাশ পড়ে গেছে, কাবার দরজার সামনে দাঁড়ায় স্বর্ণের দরজা ধরে গৌরব, এই লোকটা কি গুনে করছে, এত কান দিয়ে মাফ করে দাও না, আল্লাহর কুতুবের কাশের দিলের দরজার ভিতরে আওয়াজ আসতেছে, ও যত দোয়াই করুক কাবুল হলো, আল্লাহর কুতুবকে এভাবে শহীদ জানানো হচ্ছে, এ যতই কাঁদবে তা জন্য আল্লাহর কুতুবকে জিজ্ঞেস করেন, ভাই একটা কথা তুমি জিজ্ঞেস করি, রাগ করিস না কি, তুই এমন কি গুনাহ করলি যে তোর কোনো হজ মস কোনো কান্না কবুল হইব না, রোজার আপনি যে জানলেন কেন, আমি জেনে গেছি আমার জানা শেষ, তুই বল তোর কি জন্য তোর গুনাহ মাফ হইব না, এ যুবক আয় তোর পাও তুলে ধরছি আয়, তোর পাও ধরবো, এই 22 বছর ওয়াজ করি একটা ইতিহাস গড়ে তুই দে, আয় তোর পাও ধরবো, তুই যদি এই গুনার ভিতরে থেকে থাকস ছেড়ে দে, তুই তোর পাও ধরলে সারবি আমি ধরবো, দেখ কারা ঘরে ভিতর থেকে থাকবো, কাজই বলো হাত পাও চারোটা কাটা, এত কষ্ট করে লোকটা হজে গেছে, এই হাত পাও কাটা লোকটার হজরে তার দুজন লোক লাগছে না কি বলেন, তার ধরে নেওয়া লাগছে, কোলে করে নেওয়া লাগছে, আরে দুটো হাত না থাকলে চেঙ্গি বাজায় যাওয়া যায়, পাও না থাকলে ঠিক না বেটে, হাত না থাকলে পাও দিয়ে হেঁটে যাওয়া যায়, পাও না থাকলে চেঙ্গি বাজায় যাওয়া যায়, আর হাতও নাই পাও নাই, এই কানের নদী সুদটা কেটে গেছে, এরপরে এমন কান্দা কাঁদলে তার গোয়া কবুল হইব না, শিবে জিজ্ঞেস করে ভাই এখন জিজ্ঞেস করি তুই এমন গুনে কি করলি যে তোর গুনে মা হইব না, আমি জানতে পারছি, বলে হুজুর আপনি জানে ফেলছেন কথা, তাহলে তো আপনি আল্লাহর উনি, মাইকের আওয়াজ বাড়াও, এই যখন এই কথা বলছে তখন ওই লোকটা কেঁদে দিয়ে বলে হুজুর আমি একজন কাঠুরিয়া, আমি কাঠ কেটে বনের থেকে কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করে সংসার চালাই, তারপরে হুজুর আমি একদিন কাঠ কেটে কেটে স্তূপ করে ফেললাম, বাজারে বিক্রি করার জন্য আমি বিক্রি করতে 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 হুজুর সন্ধ্যা হয়ে গেল, সারাদিন কাঠ গুলা কেটে কেটে শরীরটা ব্যথা, সারাদিনের ভিতরে কোনো কিছু খাই নাই, খাওয়ার সুযোগ পাই নাই, বাজারে কাস্টমার তেমন ভালো ছিল না, এই বীর বাবুর কেরানীগঞ্জের যুবক গুলা প্রাণ খুলে আমার দিকে তাকায় থাকো, কাবা হাতিমের মধ্যে যদি দোয়া কবুল না হয় পৃথিবীর কোথায় কবুল হবে বলো, পৃথিবীতে কয়েকটা জায়গা আছে গো বাজার, যে জায়গায় হলো দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম, যেখানে দোয়া কবুল না হলে কোন জায়গায় হবে না, তার ভিতরে কাবা হাতিম কাবা ঘরের সামনে একটা বাবা, এইখানে যদি এই লোকটার দোয়া কবুল না হয় কোথায় হবে বাবা, আল্লাহর কুতুব বললেন আমি বুঝতে পেরেছি তোমার দোয়া কবুল হবে না, কিন্তু ঘটনা কি দেখো আর আমি জানি না, তুমি বলো হুজুর আমি কাঠ বিক্রি করে আস্তে আস্তে রাত হয়ে গেছে, আমি আসিয়া দেখি আমার বিবি বালিশ লইয়া শুয়ে আছে আমার বাচ্চা কোলে লইয়া, আমি আমার বিবিরে বললাম খানা জানা কি আছে যাও, আমি খাবার দাবার সারা দিন খাই নাই, আমার বিবি স্পষ্ট ভাষায় রাগ মেজাজে বলে দিল আমি কোনো খানা পাকাই নাই, হুজুর মেজাজ আরো গরম হয়ে গেল, আমি বললাম কেন পাকাস নাই গো,
আমি পাকাই নাই তোমার মায়ের কারণে, আমার মায়ের কারণে তোমার মা আমাকে এত পরিমাণ জ্বালায়, এত পরিমাণ কষ্ট দেয়। আজকে সারাটা দিন তোমার মা আমারে কষ্ট দিছে, সন্ধ্যা পর্যন্ত আমার সাথে গ্যাঞ্জাম করছে, আমি জিদ করে কোনো খাবার দাবার পাকাই নাই, তোমার মায়ের কারণে আমি আজকে খানা পাকাই নাই, আমারে তালাক দিয়ে দাও, আমি আমার বাবার বাড়ি চলে যাব। সারাদিন খাবার দাবার খায় নাই, মাথা দিয়ে নি গরম বাবা, বাজারে কাঠ কেটে বিক্রি করিয়া বাবা। হে যুবক ভাইরা, ইলিয়াসুর রহমান জিহাদের বুকটা ভাইরা দেখ, মায়ের জন্য কত ব্যথা। এই যে 1,20,00,000 টাকা দিয়ে কেরানি গঞ্জ কদম তুলি বাবু বাজার, কদম তুলি বাজার আপনারা চিনেন, কেরানীগঞ্জের মানুষ। ওই যে গোলাম বাজারের পাশে সরাল ক্লাবের পাশে 1,20,00,000 টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনলাম, জায়গাটা কিনিয়ে বাবা আল্লাহর রাস্তায় অক্ষ করে দিছি। এই পর্যন্ত আমার 2,50,000 টাকা চলে গেছে, 2 তলা মসজিদের ছাদ দিছি, নিচতলার টাইলসের কাজ চলতেছে বাবা, 3 তলার পিলার উঠতেছে, ও বাজান 2,50,000 টাকা আমার নিজের ফান্ডের থেকে চলে গেছে। বাজান রে কেন করতেছি জানেননি, একমাত্র আমার মাওলারে খুশি করার লাগিয়া। 2 নম্বরে আমার জন্ম দুঃখী মা বলছিল, ইলিয়াস যে জীবনে যদি কোনোদিন টাকার মালিক হস, বাবা একটা মসজিদ মাদ্রাসা করিস। কোথায় গেল আমার মা, ঘুমিয়েছে আমার জনম দুঃখিনী মা গোপালগঞ্জের মাটির নিচে, আমি মসজিদ করলাম কেরানীগঞ্জ বাবা। মসজিদ আমি যেখানে করি বাবা, আমার নিয়ে শুধু একটাই মালি, আমার জনম দুঃখী মায়ের কবরটা জান্নাতের বাগান। কত আশা করে মা পালিল, রক্ত গুলি খাইল, রক্ত গুলি খাইল, সেই মায়া আমার ঘুমিয়ে আসে খবর, আল্লাহ তুমি মাফ করে দাও মায়ে, বলো না বাবা, আল্লাহ তুমি মাফ করে দাও বাবারে। এখানে কত হাদিসের বাজান আছে বাবা, আজ থেকে 10-20 বছর আগে এত টাকার মালিক ছিল না, তোমার বাবা পরের জমিতে কামলা দিয়া মাছ মাইরা বাজারে বিক্রি করে, পেয়ারা বাজারে হাসলাবাদ বাজারে বিক্রি করে তোমাদের জন্য চাল ডাল কিনে আনত, পরের জমিতে রাস্তায় কাম করিয়া বাবা তোমার আমার মানুষ করিয়ে আজকে মাটির ঘরে বাবায় ঘুমাই রয়েছে। যুবক রে আর কিছু না পারস ভাই, 2 নয়নের পানি দিয়া আমি মা হারার সাথে 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝাই কো, আল্লাহ আমার মারে মাফ করে দাও, আমার বাবারে মাফ করে দাও গো মালিক। যদি বলো হুজুর আমার বাবা মা মৃত্যুবরণ করে নাই, আমার মা অসুস্থ, হুজুর আমার মা বাতের যন্ত্রণায় প্রতিটা রাত্রে চিল্লায় কোহায় কাহায়, হুজুর মায়ের কান্না সহ্য করতে পারি না, তোমার চোখের পানি যদি এখন মাওলায় দেখে, আমার বীর ভাগরের ভাইরা এই যে দেখো পিছনে কান্নার আওয়াজ,
এ যুবক তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবানি? যদি বন্ধুত্ব করতে চাও আমার কণ্ঠে কণ্ঠ মিলে মাওলার ডাক দিয়া বলো মানি। আমার মাকে মাফ করবানি, আমার বাবাকে মাফ করবানি।